ময়মনসিংহের ভালুকায় আইন শৃঙ্খলা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেরিনা আক্তার সহ ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা জোরদার করা সহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন কমিটির সদস্যবৃন্দরা। মামলা তুলে নেওয়ার ক্ষেত্রে এলাকায় যে ঘটনাগুলো ঘটতেছে